গাইস, ওয়েলকাম টু মাই স্ট্রিট ব্লগ। তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগতম। তো গাইস, এখানে হচ্ছে পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ পর্ষদ থেকে, ঠিক আছে, মমতা ব্যানার্জির তরফ থেকে এখানে হচ্ছে 1 মে থেকে 14 মে পর্যন্ত খেলা হবে ফুটবল, মানে ম্যাচ। তো 8 তারিখ আর 9 তারিখ দুদিন এখানে হচ্ছে ট্রায়াল চলছে। তো বিভিন্ন জায়গা থেকে এখানে আসে, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, বিভিন্ন। তো তোমরা তাকে দেখাচ্ছি এখন। তো ফার্স্টে এখন যাই, দেখি কতদূর কী হলো। সিলেকশন আজকে আছে, তো আজকে 9 তারিখ, কালকে 8 তারিখ, আজ কালকে করা হয়নি। গাইস, এখানে দেখতে পাচ্ছ মাঠে এখানে খেলা হচ্ছে। তোমরা দেখাচ্ছি ওই সাইডে, ওই যে এখানে হচ্ছে সব মানে সিলেকশন হচ্ছে, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপরে আলিপুরদুয়ার, যেখানে ফুটবল টুর্নামেন্ট, ঠিক আছে, সব হচ্ছে মাঠে। তারও অনেক ছিল, এতক্ষণ সব চলে গেছে। তো আমি প্রায় শেষের একটু আগে আসলাম, কারণ এতক্ষণ কাজে ব্যস্ত ছিলাম। তাই এখানে সব খেল, এখানে সব এখন সিলেকশন এখনও বোধ হয় চলছে। দেখো সবাই বসে আছে, কেউ বাইক গাড়ি নিয়ে আসছে, কেউ আবার এমনি এমনি গাড়ি ভাড়া করে আসছে। তো ঠিক আছে, জাস্ট এখন স্নান করে আসলাম, আর পুরো চুলটা পুরো সিল্ক হয়ে গেলো, শ্যাম্পু কন্ডিশনার করলাম। এখন ফ্যানটা চালিয়ে দেবো শুকানোর জন্য। কি করবো, আমার তো হেয়ার ড্রায়ার নেই, তাই চুলটা শুকিয়ে নিই, তারপরে দেন কথা বলছি। দেখালাম যে এর আগে যে প্রোডাক্টগুলো, তার মধ্যে থেকে একটা শেভিং ব্লেড, একটা তেল, আর দুটো সাবান সেল হচ্ছে। এখন সেটা সেল করে দেবো। আজকের জন্য এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে। ততক্ষণের জন্য পিস আউট।